মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মুসলিম দেশ ইরানের সামরিক সক্ষমতা কেমন? সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান হামলা, পাল্টা হামলার জেরে এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশ দুটির সামরিক শক্তি নিয়ে বিস্তারিত থাকছে মানিক মোহাম্মদ ওমরের ডেস্ক রিপোর্টে। চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার জবাবে ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। এরপর থেকে দেশ দুটির মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। এর ফলে প্রশ্ন তৈরি হয়েছে, সামরিক শক্তিতে কে এগিয়ে, ইরান নাকি ইসরায়েল? গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুসারে সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় এগিয়ে আছে ইরান। দেশটির নিয়মিত সেনা আছে 11,80,000, যেখানে ইসরায়েলের সৈন্য সংখ্যা 6,70,000। এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা 3,500,000 আর ইসরায়েলের রিজার্ভ সেনা আছে 4,65,000। ইরানের সাজোয়া যানের সংখ্যা 65,765টি আর ইসরায়েলের আছে 43,403টি। এছাড়া আর্টিলারি সক্ষমতায়ও ইরান এগিয়ে। তাদের রকেট আর্টিলারি MLRS এর সংখ্যা 775টি এবং সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা 580টি। অন্যদিকে ইসরায়েলের এদিক থেকে সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা 650টি এবং MLRS বা রকেট আর্টিলারির সংখ্যা 150টি। ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক থেকেও এগিয়ে আছে ইরান। ইসরায়েলের ট্যাঙ্ক আছে 1,370টি এবং ইরানের আছে 1,996টি। কিন্তু সামরিক বিমানের দিক থেকে এগিয়ে ইসরায়েল, যেখানে ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা 551টি, সেখানে ইসরায়েলের আছে 612টি সামরিক বিমান। বিমানে পিছিয়ে থাকলেও নৌশক্তিতে এগিয়ে ইরান। দেশটির ভাণ্ডারে রয়েছে 101টি যুদ্ধজাহাজ আর ইসরায়েলের আছে 67টি যুদ্ধজাহাজ। সাবমেরিনের দিক থেকেও বেশ শক্তিশালী ইরান। দেশটির সাবমেরিন আছে 19টি, যেখানে ইসরায়েলের আছে মাত্র 5টি। অন্যদিকে সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র থাকলেও নেই ইরানের কাছে। তবে পশ্চিমাদের সন্দেহ, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, যদিও ইরান এমন দাবি বরাবরই অস্বীকার করে আসছে। মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, নিউজ ডেস্ক।